असलामुआलैकुम जे जेखान थेके ए मुहूर्ते आमार ए भिडियोटि देखतेछेन सबाइके आंतरिक शुभेच्छा अभिनंदन जानिये शुरू करछि आमादेर आजकेर ए भिडियोटि। आजके आमरा अत्यंत एकटि खुशिर खबर निये एसेछि आपनादेर साथे। जे भिडियोटि जे निउजटि आपनादेर साथे निये एसेछि सेटि अत्यंत इम्पर्टेंट एकटि निउज। तो सबाई भिडियोटि धैर्य धरे देखबेन एबं शेष पर्यन्त देखबेन, ता ना होले आपनारा किछुई बुझबेन ना। আর একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ঠিক আছে, চলে যাই আমাদের মূল ভিডিওতে। দীর্ঘদিন সে অপেক্ষার পরে এখন প্রবাসী যে কর্মীরা আছে তারা অবশ্যই যে আপনাদের যে চাকরি আছে তা পরিবর্তনের যে সুযোগের যে নিউজটি আসছে সেগুলো আমি এখন আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। মূলত হচ্ছে ওমান সরকার ঘোষিত গ্রেট পিরিয়ড অথবা সাধারণ ক্ষমা চলাকালীন সময় প্রবাসীদের কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ দিয়েছেন ওমান সরকার। দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ আনতে মূলত এই ঘোষণা দিয়েছেন ওমান শ্রম মন্ত্রণালয়। নিয়োগ কর্মকর্তাদের তাদের প্রতিষ্ঠানের প্রবাসী কর্মীদের সংখ্যা সংশোধনীয় করার জন্য আগামী 6 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত বাড়তি মেয়াদ পাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের পেশা সংশোধন ও প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন পেশা স্থানান্তর করতে পারবেন বলে জানানো হয়েছে। সেই সাথে নিয়োগ কর্মকর্তারা শ্রমিকদের প্রয়োজনীয়তা অনুসারে অন্য যেসব পেশায় ওমানাইজ করা হয়েছে এমন ওমান কর্মীদের পেশাও সংশোধন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছেন এ ধরনের এবং অনুমোদিত কাজের চুক্তি অনুসারে প্রবাসী কর্মীদের মজুরি সংশোধন করার সিদ্ধান্ত দেওয়া হবে। সেই সাথে একজন নিয়োগ কর্মকর্তা থেকে অন্য নিয়োগ কর্মকর্তার কাছে স্থানান্তর করার অনুমতি দেওয়া হবে। কোনো নিয়োগ কর্মকর্তার লাইসেন্সের নির্ধারিত শর্তবিধি মেনে চলতেও ওমানের অভ্যস্তরীণ প্রবাসী কর্মীদের জন্য আবেদন করতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে নির্ধারিত ফি প্রদানের পর কর্মীর অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল বলে অনুমোদিত পাবেন নিয়োগ কর্মকর্তারা। এই যে আমাদের যে নিউজটি সেটি আসলে যে কর্মকর্তারা যে শ্রমিকরা আছেন তারা তাদের যেই চাকরির যেই সংশোধনীয় পরিবর্তন আপনারা চাইলে এক চাকরি বাদ দিয়ে আরেক চাকরি নতুন করে জয়েন করতে পারবেন। যে দীর্ঘদিনের যে সুযোগটি ছিল সেই সুযোগটি আসলে আগামীকালকে থেকে মানে 6 ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত এই কাজটি আপনারা করতে পারবেন। তো অতি শীঘ্রই আপনারা যারা এই চাকরির যে চেঞ্জ করার যে বিষয়টি আছে সেটি যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে সেটি করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমার এই নিউজটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।